আসসালামু আলাইকুম আমি শাহরিকান পিয়াল তো আমরা গত লিক্সের ভিডিওতে দেখেছিলাম হচ্ছে প্লোচার্ট এবং হচ্ছে অ্যালগোরিদমের একটা সমস্যা যেটা হচ্ছে তিনটে সংখ্যা নিয়েছিলাম যেটা তিনটে সংখ্যা যোগফল যোগফল বের করব দেন হচ্ছে ওটা সামের মধ্যে রাখবো তো আমরা এই যে এখন করবো হচ্ছে প্রোগ্রাম যেটা হচ্ছে মেইন যে কাজটা প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং তো আমাদের এরকম প্রোগ্রাম ভাষা অনেকগুলো আছে যেরকম হচ্ছে সি সি প্লাস প্লাস জাবা পাইথন ওরাকল অ্যালগল ফরানি এস এস সি সার্ফ ওকে তো এরকম হচ্ছে অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে যেগুলোর দ্বারা হচ্ছে কি মানে এগুলো হচ্ছে কি মানুষের ভাষা হচ্ছে কি কম্পিউটার ভাষায় রূপান্তর করতে পারে তো এরকম অনেকগুলো প্রোগ্রামিং ভাষা আছে যেটার মধ্যে আমরা এখন আলোচনা বিষয় হচ্ছে সি তো প্রতিটা প্রোগ্রামিংয়ের কিছু আলাদা সিনটেক্স আছে যেরকম আমাদের আমাদের ক্ষেত্রে অনেক প্রতিটা ভাষার ক্ষেত্রে যেরকম আমাদের ক্ষেত্রে সরে অসরে বা সরে অসরি এগুলো এইগুলো হচ্ছে আবার আমি যখন হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে যাবো তখন এই লেটারগুলো তো ওইখানে নেয় তার মানে প্রতিটা প্রতিটা জিনিসের হচ্ছে কি আলাদা ভাষা আছে বা সিনটেক্স আছে সেইভাবে সি এর ক্ষেত্রে আলাদা কিছু সিনটেক্স ফলো করা হয় তো সি হচ্ছে কে সেন্সিটিভ কে সেন্সিটিভ মানে হচ্ছে আমার বড়ো হাতের বড়ো হাতে সাপোজ হচ্ছে আমি এখানে এ লিখলাম এটা হচ্ছে এ তো দুইটাই এই কিন্তু দুইটা দ্বারা হচ্ছে সি প্রোগ্রামে দুইটা জিনিস বুঝবে মানে হচ্ছে এটা দুইটার মধ্যে হচ্ছে কি পার্থক্য রয়েছে যেটা হচ্ছে আমি সি প্রোগ্রামে যদি এক জায়গায় যদি এই ইউ বড়ো হাতের ইউজ করে আরেক জায়গায় যদি ছোটো হাতে ইউজ করি তাহলে কিন্তু দুইটা দুই জিনিস বোঝাবে তো এটাকে বলা হচ্ছে কেসেন্সিটিভ এস কেস কেসেন্সিটিভ ছিল না কিন্তু হচ্ছে সি প্রোগ্রামটা কেসেন্সিটিভ তাই হচ্ছে আমাদের ক্ষেত্রে ফলো করতে হবে যেটা হচ্ছে আমার ছোটো হাতে এবং বড়ো হাতের লেখার মধ্যে হচ্ছে কি যাতে হচ্ছে কোনো সমস্যা না হয় দেন হচ্ছে কি আমি ভেরিয়েবলগুলো বড় হাতে ছোট হাতে নিতে পারি তবে যতগুলা ইউজ করবো যেভাবে ইউজ করবো সেগুলো হচ্ছে প্রোগ্রামে ওইভাবেই ইউজ করতে হবে আমার এখন আমি হচ্ছে সাধারণত প্রোগ্রামে সেই প্রোগ্রামে হতে যতগুলো সিনটেক্স ইউজ করা হয় বা যতগুলো ফাংশন ইউজ করবো সবগুলো সাধারণত ছোট হাতের হয় কোনো বড় হাতের ফাংশন আমরা ইউজ করবো না সবগুলো ছোট হাতের লেখাতে ট্রাই করবেন কখনও বড়ো হাতে লিখবেন না তাহলে কিন্তু প্রোগ্রামে এই দেখাবে তার মানে হচ্ছে আমার এবিসি তিনটে সংখ্যা আমরা যোগ করবো যোগ করে কার মধ্যে রাখবো সামের মধ্যে এখন আমি বলছিলাম যে এই কাজটা আমরা কেন এইভাবে প্রোগ্রামের মাধ্যমে করতে হবে তো বলছিলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার একটা মেশিন প্রোগ্রাম মানে আমি একটা মেশিন তৈরি করে রাখবো যেটার মধ্যে আমি মেশিনটা আমি তো বারবার তৈরি করবো না একবারই তৈরি করে যে অনুসারে আমরা ইনপুট দিব সেই অনুসারে সে আমাকে কি দেবে আউটপুট দিবে তো প্রতিটা ফাংশন বা মেশিন আমরা যেরকম হচ্ছে ম্যাথের মধ্যে শিখছিলাম যে সাপোজ হচ্ছে এফ এফ এক্স স্কোয়ার এক্স প্লাস টু এক্স প্লাস হচ্ছে থ্রি এরকম একটা ফাংশন তার মানে এরকম ফাংশন মধ্যে আমরা কি দিতাম এর বেলো যত দিতাম ফাংশন ওই অনুসারে এর বেলো বসে ওই অনুসারে সে কী দিত এফে এফ এক্সের মানটা আমার দিয়ে দিত সেমভাবে আমি এক্সের মান যখনই পরিবর্তন করবো সে হচ্ছে কি ওই অনুসারে সে আমাকে কী দেবে আউটপুট দেবে তার মানে হচ্ছে আমার এরকম একটা এরকম ফাংশন আমার ক্রিয়েট করতে হবে প্রোগ্রামের মধ্যে তো সিপোগ্রামের মেইন যে ফাংশনটা সেটার নামই হচ্ছে মেইন ফাংশন ওকে মেন ফাংশন তাহলে ফাংশন চেনা সবচেয়ে সহজ উপজেষে সামনে হচ্ছে একটা কি থাকবে ফার্স্ট প্যাকেট থাকবে ওকে তাহলে ফাংশন যতগুলো ফাংশন আমরা ইউজ করবো ফাংশন চেনা সবচেয়ে সহজ উপজে সামনে কি থাকবে ফার্স্ট প্যাকেট থাকবে তাহলে মেন যে ফাংশনটা তো আমাদের সি প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা হচ্ছে নর্মালি অনেকগুলো সিনটেক্স টিনটেক্স আগে থেকে শিখে রাখতে হয় এগুলোর দরকার নেই আমরা হচ্ছে যখন প্রোগ্রাম করবো তখনই হচ্ছে আমরা সিনটেক্সগুলো প্রোগ্রামের সাথে সাথে শিখে নেব তাহলে এটা আমাদের জন্য বেশি মাথা থাকবে আগে থেকে হচ্ছে আমরা মুখস্থ করে ফেললাম কোনটা জন্য কোনটা কী করব তাহলে সেটা আমাদের কি হবে না মানে আমরা হচ্ছে প্র্যাকটিস করতে গেলে সেক্ষেত্রে আমরা পারবো না তাই আমরা চেষ্টা করবো যাতে প্রোগ্রামের ভিতরেই যাতে প্রতিটা সিনটেক্স আমরা শিখে ফেলতে পারি তো একটা প্রোগ্রাম খুব ভালোভাবে বুঝেন মানে একদম প্রতিটা লেটার প্রতিটা অক্ষর কেন আমরা ইউজ করি প্রতিটা ভালোভাবে বুঝেন ইনশাল্লাহ আপনাদের সামনের প্রবলেমগুলো আর সমস্যা হবে না তো এই লেকচার ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট আপনি এটা একটু ফলো আপ করেন ওকে তাহলে এই যে মেন যে ফাংশনটা এই মেন ফাংশনটা হচ্ছে এখান থেকে প্রতিটা প্রোগ্রাম প্রোগ্রামে যতগুলো যতগুলো ফাংশনই থাকুক না কেন প্রতিটা প্রোগ্রামের ক্ষেত্রে প্রথমে শুরু হয় মেন থেকে তাহলে বললাম যে মেনের ভিতরে হচ্ছে প্রথম অবস্থা কি মেন চেনার সবচেয়ে উপায় ফাংশন চেনার সবচেয়ে উপায় হচ্ছে কি সামনে কি থাকবে ফার্স্ট ব্যাগের থাকবে তো মেনের একটা বডি আছে যেটা হচ্ছে আমার সাপোজ হচ্ছে সেকেন্ড ব্যাকেটের ভিতরে তারা এটা হচ্ছে আমার আমাকে মেনের বডি তাহলে মেন এই বডির ভিতরে যতগুলো কাজ করি ইনপুট নেই প্রসেসিং করে আউটপুট নেই সব হচ্ছে কি এই বডির ভিতরে ওকে তো মেন ফাংশন হচ্ছে দুইটা অংশ একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন একটা হচ্ছে ডিক্লারেশন আর একটা হচ্ছে এক্সিকিউশন ডিক্লেশনটা আমরা আপাতত রাখি যেটা হচ্ছে এক্সিকিউশন নিয়ে আলোচনা করে তো গত লেক্সার ভিডিওতে আমরা হচ্ছে চার্ট মানে হচ্ছে সাপোজ তিনটে সংখ্যা যোগ ফলা ক্ষেত্রে আমরা কী করছিলাম স্টার্ট ইনপুট ইনপুট আমার এ বি সি দেন হচ্ছে প্রসেস সাম ইকাল হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি দেন হচ্ছে আমরা কী করছিলাম সরি আমরা হচ্ছে প্রিন্ট করে দিয়েছিলাম তাহলে প্রিন্ট হচ্ছে আমার হচ্ছে কি সামের মান দেন হচ্ছে আমার স্টপ তো এটা হচ্ছে আমার ছিল কি প্লোচার তাহলে তিনের সঙ্গে যোগ করার ক্ষেত্রে আমার ফ্লোচার তো সেমভাবে প্রথম জিনিস আমরা স্টার্ট করলাম যেটা সেকেন্ড প্যাকেট দ্বারা আমি স্টার্ট করলাম দেন হচ্ছে ইনপুট তো এখন প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট নেওয়ার ক্ষেত্রে একটা ফাংশন ইউজ করতে হয় যেটার নাম হচ্ছে স্ক্যান তাহলে স্ক্যান কি করে ইনপুটের যে ইনপুটগুলো দিছে সেটা আমার চেক করে এখন আপনি সাপোজ একটা মেশিন যেটা হচ্ছে হলুদ ভাঙার মেশিনের মধ্যে আপনি যদি সাপোজ ইট ঢুকাই দেন তখন হচ্ছে ওটা কিন্তু কাজ করবে না তার মানে হচ্ছে কি আমার প্রোগ্রামের ক্ষেত্রে আমার স্ক্যান আগে করে নেবে যেটা আসলে আমার প্রোগ্রাম অনুসারে এই জিনিসটা আসলে ঠিক ইনপুটগুলো নেওয়া ঠিক আছে কিনা তাহলে স্ক্যান করলাম আমি স্ক্যান করে নিব স্ক্যানের ক্ষেত্রে সামনে একটা অ্যাপ দিতে হবে যেটা হচ্ছে একটা লাইব্রেরির ফাংশন এর জন্য সামনে কী দিতে হবে একটা অ্যাপ ইউজ করতে হবে তো মনে রাখবেন এটা অবশ্যই কী দিবো ছোটো হাতে দিবো ওকে যতগুলো ফাংশন আমরা ইউজ করব বা যতগুলো সিনটেক্সে আমরা ইউজ করবো তাহলে স্ক্যান করবো তাহলে স্ক্যান করবো কাকে ইনপুটগুলোকে ইনপুটকে আমার এ বি এবং হচ্ছে সি এখন এই যে তিনটে তিনটে সংখ্যা নিলাম বা তিনটা ভেরিয়েবল বা তিনটা চলক নিলাম তিনটে ভেরিয়েল মান তো আমি জানি না তার মানে ইউজার থেকে আমার হচ্ছে বা যে প্রোগ্রামটা ইউজ করতে হবে তার থেকে আমার ইনপুটটা আমার নিতে হবে এখন এটা নেয়ার নেওয়ার পরে নিতে হলে কি আমার মেমোরিতে একটা জায়গা দখল করতে হবে তাহলে এটা যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা মানে ইংলিশ হচ্ছে কি ইন্টেজার তাই তো ইন্টেজার তাহলে ইন্টেজার সংখ্যার জন্য মেমোরিতে সাধারণত দুই বাইট জায়গা দখল করে তাহলে প্রতিটা ইন্টেজারের জন্য মেমোরিতে কয়েক বাইট দুইবার জায়গা দখল করে এখন এটার জন্য একটা ফর্মেট স্পেসিফায়ার ইউজ করতে হয় যেটা হচ্ছে আমার পার্সেন্টার ডি মানে হচ্ছে ইন্টেজার ডেসিমেল তাহলে ইন্টেজার ডেসিমালটা কী করে পার্সেন্টেজ ডি কী করে মেমোরিতে প্রতিটা ভেরিয়েবলের জন্য দুই বাইট জায়গা দখল করে তার মানে এখানে আমি কয়টা ভেরিয়েবল পাঠালাম তিনটা তাহলে তিনটার জন্য মেমোরিতে কয় বাইট তারপর পার্সেন্টেজ ডি ইউজ করবে কি প্রথমটার জন্য এর জন্য পরের বার আবার কার জন্য লাগবে পার্সেন্টেজ ডি বি এর জন্য পরের বার আবার কার জন্য লাগবে পার্সেন্টেজ সি এর জন্য তো এটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার ওকে তাহলে এটা কী করলো মেমোরিতে দুই বাইট করে তাহলে দুই বাইট দুই বাইট দুই বাইট মানে ছয় বার জায়গা দখল করলো তাহলে এটুকু অবশ্যই কোটেশনের ভিতরে রাখবেন অবশ্যই মনে রাখবেন যে কোনো সেমিকলন বা হচ্ছে কমা যদি ভুল করেন তাহলে প্রোগ্রাম কিন্তু আপনাকে ইরোধ দেখাবে তার মানে কোনো প্রোগ্রামের সেমিকলন অথবা হচ্ছে কোটেশন এগুলো ভুল করা যাবে না ওকে তাহলে এটুকু আমি কী রাখলাম এটুকু আমি মেমোরির জন্য জায়গা দখল করলাম দেন হচ্ছে আমি কী দেবো একটা কমা দিলাম ওকে দেন হচ্ছে আমার এগুলো এই যে পার্সোনালিডি এখন এটা তো এরও হইতে পারে বিরও হইতে পারে সিরও হইতে পারে এটা আসলে কার এর তার মানে আমরা এই যে একটা অ্যাড্রেস বা এই যে আমার একটা মেমোরিতে একটা জায়গা দখল করে এটা কাজ জন্য করলো তাহলে মেমোরিকে আমার নামটা বলে দিতে হবে তো নাম বা কোনো একটা জিনিসের অ্যাড্রেস প্রকাশ করার জন্য আমার এন পার্সন ইউজ করতে হয় কি ইউজ করতে হয় এন পার্সন তাহলে প্রথম ভেরিয়েল ভেরিয়েলের নামটা কি আমার এ তার মানে এন পার্সন এ দেন পরের ভেরিয়েল নাম কি এন পার্সন বি পরেরটার নাম হচ্ছে এন পার্সন সি ওকে তাহলে প্রতিটা এই যে ফাংশন লিখলাম ফাংশনের কাজটা আমার শেষ স্ক্যান করা শেষ এটা একটা স্টেটমেন্ট তাই প্রতিটা স্টেটমেন্ট পরে অবশ্যই 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 সেমিকরণ দিতে হবে সেমিকরণ না দিলে কিন্তু সিনটেক্স মানে হচ্ছে প্রোগ্রাম রান করবে না ওকে দেন হচ্ছে আমি কী করতে হবে দেন হচ্ছে আমার প্রসেসিংয়ের কাজ মানে তিনটা সংখ্যা ইনপুট হিসেবে নিলাম তিনটা সংখ্যা যোগ করতে হবে তাহলে মানে তিনটা সংখ্যা আমরা আরেকটা ভেরিয়েল ভিত রাখবো যেটা হচ্ছে কি সাম সাম ইকল হচ্ছে এ প্লাস বি প্লাস সি ওকে তাহলে তিনটার সংখ্যা যোগ করলাম যোগ করে আমরা কার মধ্যে রাখলাম সামের মধ্যে রাখলাম এখন সামের এই ভ্যালুটা আমরা কি করতে হবে আউটপুট হিসাবে শো করতে হবে এখন এই যে তিনটা সংখ্যা যোগ করলাম সাপোজ হচ্ছে আমি কালকে দেখেছিলাম যে এটা হচ্ছে পাঁচ ছয় সাত যোগ করে আমরা কত পেলাম আঠারো এখন এই তিনটে ইন্টেজার বা পূর্ণ সংখ্যা যোগ করে আমরা কত পেলাম আঠারো মানে পূর্ণ সংখ্যাই পেলাম তাহলে এটার জন্য মেমোরিতে একটা জায়গা দখল করতে হবে তার মানে প্রিন্ট করার জন্য আমার ফাংশন ইউজ করতে হবে প্রিন্ট আর যেহেতু একটি লাইব্রেরি ফাংশন তাই ইউজ করতে হবে এফ এটা মেমোরিতে একটা জায়গা হবে এই যে সামের ভ্যালুটা দেখাবে এটা মেমোরিতে একটা জায়গা দাওয়া করবে তাই ইউজ করতে হবে কি পার্সেন্টেজ ডি তাই এই এই পার্সেন্টেজ ডি কার হইতে পারে এরও হইতে পারে বি হইতে হতে পারে সিরও হইতে পারে তো মেমোরিকে এটা বলে দিতে হবে এটা কার আসলে এটা হচ্ছে আমার সামের তার মানে কমা দিয়ে আমি কি লিখবো সাম ওকে তার মানে হচ্ছে আমার কি করলাম স্ক্যান করলাম ইনপুট নেওয়ার জন্য প্রসেসিং করলাম হচ্ছে কি তিনটার সঙ্গে যোগ করার জন্য দেন তিনটার সঙ্গে যোগ করে কি করব আউটপুটটা শো করব। তা আমাদের ডিক্লারেশন পার্টটা বা হচ্ছে হেডিং পার্টটা সেটা আমরা কালকে আলোচনা করব আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন